ছেলের বিয়ে দিয়েছে, নতুন বিয়াই এসেছে, মাছ ধরতে হবে। বউ বলেছে মাছ ধরতে, বলে ঠিক আছে। লুঙ্গি এমন কাঁচা মেরেছে, দোকান সব বোঝা যাচ্ছে, দাঁড়িপাল্লা কোথায় কি সাজানো আছে। ও মাল জাল ফেলছে, পেছন দিক থেকে বউমা বলছে বালতিটা রেখে দে বাড়ি এসে। শাশুড়িকে বলছে মা তুমি যাও। বলছে কেন রে মা? তোর বাপ মাছ ধরছে। বলছে মা তুমি যাও, আমি আর থাকবো না। বাপ যখন জাল ফেলছে তখন দাঁড়িপাল্লা সব বোঝা যাচ্ছে। মাল কি যন্ত্র তুমি, তোমাকে ফেরেশতা চেনে না, কবরে যাও না। জিজ্ঞাসা করবে কি যন্ত্র তুমি? এ তো দুটো গেল, তিন নম্বর নমুনা। জলসা করে বাড়ি গেছি, গিয়ে দেখি সালা আমার সেই 10,500-12,000 টাকা দামের চেয়ার, তার উপর দুটো ছাগল শুয়ে আছে। সহ্য হবে? ঘুমের ঘরে রাত জেগে যাচ্ছি, মেজাজ টক হয়ে আছে। ঢুকে দেখি খাসিটা উপরে শুয়ে আছে, দাড়িটা তার পাশে শুয়ে আছে। দরজায় ঢুকি আমি, যাই মোস্তাক কি লাঠি লিয়া, লাঠিটা আমাদের বউ বলছে কি হলো, কি হলো, কি বলো কেন করছো? বলছে আর ছাগলের গুষ্টি মারিছে আমার চেয়ারে শুয়েছে। এই তাদের লাঠি লাঠি লিয়ায়, আমাদের বউ বলছে দেখো তোমার হাত ধরে করছি, পরের ছাগল মেরো না, ঠ্যাং ভেঙে যাবে, ভেঙে একটু ঝামেলা করবে, মানুষ বোঝে না, ছাগলও চেপেছে ওকে মারবে না। আর আমার কি মনে হচ্ছে ওরা ঠ্যাং ভেঙে দেবো, চেয়ারে চাপা উঠিয়ে দেবো, বলবে না বলবে না। ওকে জিজ্ঞাসা করবে মানরব্বুকা, হ্যাঁ এই ওকে মানরব্বুকে জিজ্ঞেস করবে, ওকে ঢুকলি ছাগল তোকে কবরে শুতে দেরি, ছাগলের মারতে দেরি না, কারণ ছাগলকে জান্নাতে শোয়ানো যাবে। দেখি খায় যদি বলো, যদি বলো খায়, আমি খাই খায়, এই আমি দেখে খাই। হ্যাঁ বুঝতে পারছি, একদম টাটকা জাহান্নামের খাবার, বুঝতে পারছি হারাম, তবু চালাচ্ছি। শুক্রবারের দিনে সারা সপ্তাহ মসজিদে যায় না, এখন কোন রকমের চলে গেছে। শয়তান দেখে থেকে এমন বাঁশ দিতে হবে যেন নামাজের থেকে পাপ বেশি হয়। শেষের বেলা মসজিদে যাবে, গিয়ে লোকের কাঁধের উপর থেকে চা আবার লাফিয়ে সামনের কাতারে যাবে। এ যা নেকি করেছিল নামাজ পড়ে, তার ডবল পাপ নিয়ে বাড়ি যাবে। তুমি আসতে পারো নাই, পিছনে বসো, সামনে যেতে কে বলেছে? কত মন থাকবেন ইনশাল্লাহ, ভুল করবেন না। আর দু নম্বর হলো, যেমনি নামাজ পড়তে না, ফরজ নামাজ পড়া হয়ে গেছে, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখছ গামলা, এক গামলা রসগোল্লা গরম ভাপ উঠছে, ওয়া আলাইকুম সালাম, সালাম এদিকে ফিরিছে তুল্লা এদিকে, কি বলেছি? আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, নামাজ যেমনি হয়ে গেছে, গামলার পাশে দাঁড়িয়েছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গামলা তুলি ছেড়ে দে, যেমনি দুরাকাত নামাজ পড়ে বসেছে, গামলা ধরে দাঁড়িয়ে গেছে, দুটো করে রসগোল্লা খেয়ে দেখে একবার টাটকা গরম রসগোল্লা, প্রথম ঝেড়ে দিয়েছে, ফের হাত পেতেছে, বলে কি ব্যাপার? ওরে তো চাচির খুব শরীর খারাপ, দুটো দে। যে মিস্ত্রিতে ছিল চিন্তা করছে, বলে বড় মূর্খ যখন বলেছে তখন দিয়ে দে। আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদে কোনো মিষ্টি দিলে, কোনো খাবার দিলে ভুল করে হাত দেবেন না। কারণ যে দিয়েছে, তিনটে কারণ থাকে, এক নম্বর দিল কেন, দুই নম্বর কে দিয়েছে, তিন নম্বর উদ্দেশ্য কী ছিল আপনি কিছুই জানেন না। ওটা যদি গরিবের দান করা হয় তো আপনি দানের মাল খাবার যোগ্য না, ওটা যদি
কোনো এতিম দিয়ে থাকে, মিসকিন দিয়ে থাকে আর সাদকা করে থাকে, ওটা আপনি খেতে পারেন না। ওরে মুসলমানের ছেলে, সারা জীবন শুধু হারাম খাওয়া যাবে না, এতিমের সাদকার মালটা তুমি কোন লজ্জায় খেলে? ও তো এই জন্য দান করেছিল রাব্বানা, আমার বিবির পেটে যদি বাচ্চা আছে রসগোল্লা খাওয়া গোটা মসজিদে মসজিদের মুসল্লিদেরকে, ওই সাদকার মালটা ও দান করেছে, আর বিবির পেটে বাচ্চা এসেছে তাই ও এক গামলা মিষ্টি দিয়েছে। তোর পেটে গামলার কাঁসো ছিল, দোকানে মিষ্টি ছিল কিনে খেলি না, এখান থেকে মিষ্টি কিনে খেলি, আমার বাচ্চার জন্য নিয়ে গেলি। রাস্তায় গত জুম্মার দিনে একজন দেখি মিষ্টি নিয়েছে, আমার মতো পা পর্যন্ত জামা, গোল জামা পরে নামাজ পড়ছে, আমি মনে করছিলাম ডবল হাজি হবে, নিশ্চয়ই মুসলি ভালো হবে। নামাজ পড়ার পরে মিষ্টি হাতে নিল, আবার দুটো নিয়ে চলে যাচ্ছে। আমার পাশে নতুন জায়গা বর্ধমান মুর্শিদাবাদ, আপনাদের মুর্শিদাবাদের জেলাতে, নামটা বলবো না গুনাহ হবে, থানা হচ্ছে ভরতপুর, এরপর আর বলবো না। ওই বাবাজির আমার সোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ক্যাসেট যদি সে শোনে সে মোটামুটি ধরে ফেলবে, ভরতপুরে মানে আমার সঙ্গে জুমার নামাজ পড়েছে ধরে ফেলবে। হ্যাঁ না বলেন, এতটুকু ইশারা করলাম আপনি ধরতে পারবেন না, সে ধরতে পারবে। রাস্তায় আমার পাশে গঞ্জি করে দাদু মিষ্টি কী হবে, বলছে নাতিদের জন্য নিয়ে যাচ্ছি। আমি মনে মনে করলাম সুরের গু আমিও খাচ্ছি নাতিদের জন্য নিয়ে, কত বড় পাগল হলি সব কাজ করে বলে তো, মাসুম বাচ্চারা তুই কোন লজ্জায় নিয়ে যাচ্ছ? কারণ তোর মিষ্টি কেনার পয়সা ছিল না, তুই এত বড় ছোট লোক যে সাত গাল মিষ্টি লিখে নাতির খাওয়াচ্ছিস, আর মুসল্লি সেজে বৌমার কাছে বৌমা 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 মনে হচ্ছে শিয়াল ঢুকে হুক্কা হুয়া করছে। হ্যাঁ, আর মিষ্টি পেলে না বৌমাকে দেওয়ার জন্য, এইটাই পেলে? এই জন্য বাবাজিরা শোনো লালিরা, রাত অনেক হয়েছে, যান জ্বলে যাচ্ছে, আর জ্বলাবো না, এবার ব্যাক করে ফিরে যাচ্ছি, তওবা করবি ইনশাল্লাহ। রাস্তা একটা আলম ইয়াতিকুম নাদির, ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, ফাতারাফু বিদামবি him fasuqal li ashabis sa'ir। রাব্বে জুল জালাল ছড়িয়ে দিয়েছে, ওদিন জিজ্ঞাসা করবো বলো তোমাদের কাছে কোনো মানুষ কি গেল না, বলে এসেছিল মৌলানা। আমরা মনে মনে করতাম ওরা কিচ্ছু বোঝে না, কেন আগের মৌলানারা বললো না, এ যা বলছে এদের কথা চলবে না, বলে এখন কি মনে হচ্ছে, বলে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, ওদের কথা যদি শুনতাম আর বুঝতাম জাহান্নামে যেতে হতো না। বলে কি করবি বলবো, কার কিছু বলিস না, বলছে ফাতারাফু তওবা করব, তওবা করে তওবা করলে বেঁচে যাব। আমার রাসূল বলছে তাইবুনা মিনাজ জামবি কামাল্লা জামবালা, তওবা করলে ওই রকম পবিত্র হয় যেমন নাকি মায়ের কোলের বাচ্চা নিষ্পাপ হয়, আমিও তওবা করব ইনশাআল্লাহ। ও ধনজামপুরের লোকরা তওবা করবে ইনশাআল্লাহ। মৌলবীদের কথা শুনো না, আর কোরআনটা বলে যাচ্ছি কোরআন যেন ভুলবে না, কোরআন যাদের সাথে হবে কপাল তাদের ফুলে যাবে, কপাল তাদের ফুলের মতো হবে, কোরআন যাদের সাথে হবে না মরুভূমি তাদের জীবন শুনে যাও এ মন্ত্রখানা। কোরআন যদি সারসাব সাদা বানা, জীবন যদি সারসাব সাদা বানাতে চাও, মুসলমান সকাল বিকাল কোরআনের পানি ছড়িয়ে দাও, মরুভূমির জীবনটাকে সবুজ যদি বানাতে চাও কোরআনের পানি দিয়ে জমিনটাকে ভিজিয়ে নাও। তাই শুনিয়ে দিয়েছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয় যদি সত্যিকারের নরম আর সবুজ করতে চাও আল্লাহ বলে আমার জিকির দিয়ে ভরিয়ে নাও। কি দিয়ে জিকির করবে? না ইলাহা
ওরে বোকা, এই জিকিরের নাম ওই জিকির না, জিকির হলো তিনখানা, জিকির কখানা, জোরে বলো নাহানু নাদ্দান্নাত দিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসলে জিকির হলো ওইটা, আমি আমার রাসূলের কাছে পাঠিয়েছি যেটা, ওটার নাম কি? কোরআন। কোরআনের তেলাওয়াত হলো জিকির। তাই শুনে দিচ্ছি, আই ওয়াল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা জিকরিল্লাহ। ও মুসলমানেরা, জুমার দিনে যখন ডাকবো সঙ্গে সঙ্গে জিকিরের জন্য এসো। কিসের জন্য? জিকির মানে হলো নামাজ। কটা হলো? দুটো। আলা আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কটা হলো? তিনটে। সব জায়গাতে সব জিকির লাগায় না, যে জিকির যেখানে লাগে ওর থেকে কিছু কায়দা করো না। সব থেকে বড় জিকির হলো কি? ও মুসলমান, নামাজি, বেনামাজির কোন জিকির কবুল হবে না। তাই সুন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা জিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হলো নামাজ। সব থেকে বড় জিকির কি? নামাজ। আমার বন্ধু, শুনে রাখো, তওবা করতে চাচ্ছ যারা কোরআন চাচ্ছে, তওবা করার আগে তিনটে কাজ করো। তারা কোরআন করবে ইনশাআল্লাহ। এক নম্বর, ওয়া আকিমুস-সালাতা ওয়া আতুজ-যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাও ওয়া আজাম আজরা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, তওবা করার আগে তিনটে কাজ করা, তিনটে। এক নম্বর, নামাজি হয়ে তওবা করো, বেনামাজি তওবা কবুল, বেনামাজি তওবা কবুল, জোরে বলেন, হবে না। পীর ফকির ওলি আব্দাল যে যাই বলুক না কেন, আমি কোনো আব্দালের দলে যাচ্ছি না, কোরআনের দলে যাচ্ছি। এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়বে না, ও শালা তওবা করলে তওবা কবুল। হ্যাঁ, খাবো খাবো। এত গরম খাওয়া যাবে না। এই বাবা থাক 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 থাক, পানি দিয়ে ঠান্ডা করে থাক, কি বল, থাক থাক, কি বলেন জি, কথা বুঝে আসছে? কি বললাম? বেনামাজি তওবা কবুল হবে না। আর দেশে যত ভণ্ড পীর আছে ওদের এইটা নমুনা, নামাজি বেনামাজি, পেচ্ছাপ করে পানি নেয় না, গোসলের ফরজ জানে না। বাবা এসো, তওবা করে দিচ্ছি, সব গুণা মাফ হয়ে যাবে। সারাকে ধরে ঝাঁটা মারতে হবে, আবার শুকনো ঝাঁটা গুমা কি মারতে হবে, দাঁড়া করে কপাল ছিল পোকা কোথাকার, জ্ঞান গম কিছু নেই, তওবা করাচ্ছ। তওবা করাবার আগে গোসলের ফরজ শেখাও, অজুর ফরজ শেখাও, নামাজে দাঁড় করাও, নামাজে দাঁড় করিয়ে দিয়ে তওবা করাও, মন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, দিনাজপুরে জলসা করতে গেছি, বলছে হুজুর সাবসিডি কি আছে বলেন, শোনেন শোনেন হুজুর, জলসা সাবসিডি শুনেছেন? শোনেন নাই। আরে ভাই, সাবসিডি কি? সাবসিডি কি বলে, জলসা যদি শুনতে যাবো তো কি সাবসিডি পেতে হবে আমাদেরকে? আচ্ছা, সাবসিডি বুঝি নাই, বলছে হ্যাঁ আমাদের হুজুর বলে গেছে, বলে কি, বলে নামাজ রোজা করার আগে দিন রেখো সাফাই রে মুমিনা ভাই, আগে পীরের কদম বুচি করা চাই, বুঝেছেন? আমার মায়েরা বলছে হ্যাঁ ঠিক বলেছে, বোকা বেনামাজি বলছে হ্যাঁ ঠিক বলেছে, বলে নামাজ রোজা করার আগে দিল রেখো সাফাই রে মমিনা ভাই, আগে পীরের কদম বুচি করা চাই। শোনো মমিন ও মুসলমান, পড়লে তো হবে না কোরআন, আলিফ লাম মিমের মানে
আগে জানা চাই, নইলে হাফেজ কারি হবি, জনম ভোর না খোদা পাবি, হাসর মাঠে নবীজিকে চেনা হবে দায় রে মমিনা ভাই, আগে পীরের কদম বুচি করা চাই। আমি বললাম বাপজি সাবসিডি আমার কাছে আছে রে বাপ, চলে আয়। বলে হুজুর কই সাবসিডি? বলে চল শোনো মমিনে ও মুসলমান, পড়তে তোমায় হবে কোরআন, আলিফ লাম মিমের মানে জানার দরকার নাই রে মমিনা ভাই, এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই। কথা বোঝেন না? নামাজ রোজা করার সাথে দিল লেখো সাফাই রে মমিনা ভাই, এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই। বাংলা বোঝে না, খালি বলে আর তাই শোনে বাবা জিরা। এই জন্য আগে নামাজ পড়ো, পরে তওবা করো, মনে থাকবে ইনশাল্লাহ। তো ওয়াকিমুস সালা মানে নামাজ পড়ো, ওয়াকিমুস সালা মানে নামাজ পড়ো। দ্বিতীয় মানে বলে মৌলবি জানে, দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে কি? ওয়াকিমুস সালা মানে নামাজ পড়ো, এটা ওপরের মানে। ভেতরের মানে কি? আমি আল্লাহ, সময় নষ্ট করো না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? জোরে বলেন, জোরে বলেন। জুমার নামাজ পড়ে ফেরেশতা যাবে আর দু টাকা কবরে ছুঁড়ে দিয়ে বলবে বাবা খেয়াল লেখো, ফেরেশতা বলছে সালা তোর হবে। কি জুমার নামাজ পড়ে বাড়ি যাবে আর দু টাকা কবরে দিয়ে দোয়া চাইবে তো ফেরেশতা বলছে তোর হবে। ও নামাজের নামাজের দাম নাই, আল্লাহ ছাড়া আর কোথাও মাথা নত করবে? জোরে বলে না। ওয়াতু জাকা এর মানে জাকাত দাও, ওয়াতু জাকা মানে জাকাত দাও, এটা ওপরের মানে। ভেতরের মানে হারাম খাওয়া ছেড়ে দাও, বোঝানোর সময় নেই শর্টে বলে দিচ্ছি, হারাম খাওয়া ছেড়ে দাও, কারণ হারাম করে তওবা কবুল। জোরে বলেন হারাম করে তওবা কবুল, জোরে বলো হারাম করে তওবা কবুল হবে না। যাদের বাড়ির বউরা বন্ধলে লোন করে ওদের তওবা কবুল হবে? হবে না। যাদের বাড়ির বউরা কি গ্রুপ করে ওদেরটা হবে, ওদেরটাও যদি বলেন হবে না। তাহলে এবার বুঝে রাখেন, যাদের যারা সুদের ব্যবসা করে ওদেরটা তো হবে ইনশাল্লাহ, হবে না। তবে বিয়েতে ফোনের টাকা নিলে অসুবিধা হবে? হবে অসুবিধা? তওবা করার জন্য খুব উঠে পড়ে লেগেছে না, তওবা করবে তো সকালবেলা নিয়ত করো তওবা করার আগে, সকালে ঘুম থেকে উঠে শ্বশুরের কাছে গিয়ে টাকাটা হাতে ফিরিয়ে দিয়ে বলবো আব্বা আমার বাপ যা ভুল করেছে করেছে, আমি অন্যায় স্বীকার করে মাফি দিয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও, তবে তবে হবে। মাল হারাম গিলে টুটি পর্যন্ত শুয়ে আস কি জি, কথা বোঝেন নাই? বাবাজি পায়খানার ডাব্বাতে বসে বসে বলে জমজম পানিতে মাথাটা ধুয়ে দে, ও মালেরার কিছু হবে? ও জমজম দিয়ে ধুয়ালার হবে না, পায়খানার ডাব্বায় ডুবে আছে তো তওবা করে কি হবে? হারামে ডুবে আছে, ওঠো। এ দুটো গেল সহজ কাজ।